সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার বাস চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সবশেষ তথ্য জানতে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের সামনে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। টাঙ্গাইলে চলন্ত গাড়িতে সংঘবদ্ধ ডাকাত চক্রের ডাকাতি এবং চলন্ত গাড়িতে এক নারীকে ধর্ষণের ঘটনায় পুলিশের যে আসামি ধরার জন্য যে অভিযান, সেই অভিযান অব্যাহত রয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে একজন আসামি ধরার পর তার কাছ থেকে সকল রকম তথ্যপত্র সংগ্রহ করতে সক্ষম হয়েছে টাঙ্গাইল পুলিশ প্রশাসন, এবং সেই তথ্যপত্রের ভিত্তিতেই তারা গতকাল থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। তারা বলছে যে চিরুনি অভিযান রয়েছে, সেই অভিযান এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, যে কোনো মুহূর্তে এইসব আসামিদের গ্রেপ্তার করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আপনারা জানেন যে গত মঙ্গলবার কুষ্টিয়া থেকে ইগল পরিবহনের একটি বাস সিরাজগঞ্জ এসে পৌঁছানোর পরে সেখানে তারা রাতের বেলায় তারা নাস্তা শেষে যখন আবার ঢাকার দিকে রওনা হচ্ছিলেন, ঠিক তখনই তিনজন দুষ্কৃতিকারী সদস্য তারা গাড়িতে উঠে বসে, তারপর তাদের পথেই তারা পরপর তিনটি স্টেশনে গিয়ে তাদের অন্যান্য যে সদস্য আছে সেই সদস্যদের তারা তুলে নেয়। একই সাথে তারা একেবারে 13 জন ডাকাত দলের সদস্য তারা একত্রিত হয়ে ঢাকার দিকে রওনা করে, এবং যমুনা সেতু পার হওয়ার পরেই তারা তাদের গাড়িটিকে, এই যে বাসটি ছিল সেই বাসটি নিয়ন্ত্রণ নিয়ে যে ওখানকার যে যাত্রী সাধারণ ছিল সেই যাত্রী সাধারণদের যে প্রত্যেকের ছিটের নিচেই তার ছিট তারা দখল করে নেয় এবং তাদেরকে হাত পা বেঁধে আটক করে, এবং এক পর্যায়ে ওখানে থাকা এক নারীকে ধর্ষণ করে, এবং সেই ধর্ষণের পরেই তারা আবার মধুপুর গিয়ে তারা মালামাল লুট করে তারা চলে যায়, তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরেই একজন আসামি ধরতে সক্ষম হয়, সেই আসামি ধরার পরিপ্রেক্ষিতেই এখন পর্যন্ত অব্যাহত আছে অন্যান্য আসামি ধরার। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের চলন্ত গাড়িতে ডাকাতির পর ধর্ষণ মামলার বিস্তারিত তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে।